প্রকৃতির বিশ্বাসীল হওয়া সে কখনো ইমানদার হতে পারে না। নাস্তিকবাদীর মতাদর্শ নিয়ে সে কখনো ইমানদার হতে পারে না। উম্মতের হাকিম আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহির নাম আমরা নিশ্চয়ই শুনেছি, কথা কোন শুনছি কিনা? হযরত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন, হেঁটে যাওয়ার সময় পিছন দিক থেকে একজন নাস্তিকবাদী এসে ডাক দিয়ে বলল, হে থানবী সাহেব দাঁড়ান। তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে ডেকে বললেন, আপনার কাছে আমার দুইটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো? এই সময় ডেকে ডেকে বলছে, যাকে দেখি না তারে বিশ্বাস করি না, জোরে কন্ঠ নাউজুবিল্লাহ। আপনারা বলুন তো, আল্লাহকে দেখি না তারপরেও ইমান আনা দরকার আছে না? নাই। যারে দেখি না তারে বিশ্বাস করি না। দুই নাম্বার প্রশ্ন হলো, আগুন দ্বারা তৈয়ার করেছেন জিন্নাতদেরকে, কেমনে আগুন দ্বারা পুড়াবে এটাও বিশ্বাস হয় না, জোরে কন্ঠ নাউজুবিল্লাহ। এর কথার প্রমাণ জুড়ে বলুন তো কোরআনে আছে কিনা? কিন্তু কোরআন দিয়ে প্রমাণ দিলেন না। যেমন কুকুর তেমন জুড়ে জুড়ে তেমন মুগুর, এমন একটা জবাব দেওয়ার জন্য নদীর কিনারে গেলেন। নদীর কিনারে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা একটা শক্ত মাটি নিলেন। আপনারা এটাকে কি মাটি বলেন? আটাইল্যা মাটি, মোটামুটি ইটের মতন এই শক্ত। এই আটাইল্যা মাটি নিয়ে তারপরে আল্লাহ পাকের বান্দা থানবী রহমাতুল্লাহ, অনেক সহজ সরল মনা মানুষ, রাগ নাই, কিন্তু সহজ সরল মনের মানুষের রাগ উঠে না, উঠে না। যদি উঠে যায় সাত পুকুরের পানি দিয়ে তারে সামাল দেওয়া যায় না। একটা মাটির চাকা নিয়ে মারছে, জুড়ছে, ঘাড়ের মধ্যে লাগলো। লাগার পর পরেই চেঁচাতে শুরু করেছে, এই কি করলেন আপনি? লোকেরা জড়ো হলো, জিজ্ঞেস করলো, থানবী সাহেব। লোককে জড়ো করার পরে বলতেছে, তুমি এইভাবে চেঁচাচ্ছ কেন, আওয়াজ দিচ্ছ কেন? থানবী সাহেব আমারে এটাইল মাটি দিয়ে, মানে মাটি দিয়ে আঘাত করেছে, তিনি আমাকে ঢিল মেরেছে। যখন বলছে আমাকে ঢিল মেরেছে, তখন বললো, এটা কেমন কথা, উনি তো এরকম মানুষ না। আচ্ছা আপনি কি এই কাজটা করছেন? কোনা, আমি তারে প্রশ্নের জবাব দিয়েছি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কাউকে কি ডিল মেরে প্রশ্নের জবাব দেওয়া যায় নাকি? আমার কথাগুলো ভাই খুব ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে, আমি হাবিজাবি কথা বলতে পারি না। এটা লেখছেন তাফসিরুল কোরআন মাহফিল, এ কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলি, হাবিজাবি দিয়ে অনেক লম্বা কিস্সা কাহিনী দিয়ে সময় নষ্ট করার আমার অভ্যাস। থানবী রহমাতুল্লাহি আলাই তিনি বললেন যে তার প্রশ্নের জবাব দিয়েছি। হ্যাঁ, কেমন করে এই প্রশ্নের জবাব দিলা, আপনি এটা কি বললেন? হ্যাঁ, তাকে প্রশ্ন করুন কি প্রশ্ন আমাকে করেছিল। লোকেরা জিজ্ঞেস করলো, কি বলেছিলে তুমি? উনি খেপে গেলেন যে এই সময় প্রশ্ন করে উত্তরে দিলেন, আমি বলেছিলাম যাকে দেখি না তাকে বিশ্বাস করি না, জিন আগুন দ্বারা তৈয়ার করাচ্ছেন আল্লাহ, কেমনে আগুন দ্বারা পোড়াবে, এটাই আমার প্রশ্ন ছিল। হযরতে থানবী রহমাতুল্লাহ ডেকে বলছেন, আমি তার প্রথম প্রশ্নের জবাবে আমি যে ঢিল দিলাম, এই ঢিল দেওয়ার হাতে কি দিয়ে দিয়েছি বলেন? তখন এই মানুষটা জবাব দিল, মাটি দ্বারা দিয়েছেন। আপনারা বলুন তো, মাটি দ্বারা যখন দিয়েছেন বলেন, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা থানবী রহমাতুল্লাহ আলাইহি বললেন, মানুষ সৃষ্টির জন্য চারটা পদার্থ আল্লাহ নিয়েছেন, তন্মধ্যে একটা হলো মাটি। জুড়ে বলুন তো, মাটি আছে না? না, শুধু মাটিই না, আমসাজ বলে আল্লাহ উল্লেখ করেছেন, মাটির সারাংশ, মূল মাটির থেকে আমি আল্লাহ তোমার বডি কমপ্লিট করেছি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। চার পদার্থের একটা হচ্ছে মাটি। আমরা যখন শীতের মৌসুমে নখ দিয়ে এরকম আঁচুর দেই স্কিনে, কথা কন্ত এই সময় কি একটু ময়লা বেরিয়ে আসে না? যত সুন্দর মানুষই হোক না কেন, কিছু না কিছু ময়লা বেরিয়ে আসবে। আর আমার মতন কালো মানুষ হলে তো আর কোনো কথাই নাই। আমার ভাইরা, এই যে মাটি বেরিয়ে আসলো, কারণ তাকে সৃষ্টির জন্য এই পদার্থ আল্লাহ নিয়েছেন। যখন বলছে তাকে আমি ঢিল দিলাম মাটি দিয়ে, তুমি ব্যথা পেয়েছো? কোথাও ব্যথা পাই নাই। কোথায় পাইছো? দেখালো ঘাড়ের এই অংশ,
একটু ফুলে গেছে, ছিলে গেছে, তো দেখালো এই যে এখানে ব্যথা পেয়েছি। কো এখন ব্যথা আছে? কো আছে। ডেকে ডেকে বললেন, তোমার ব্যথাগুলো সবাইকে দেখাও, সবাইকে দেখাও, সবাইকে দেখাও। সুবহানাল্লাহ বলতেন না, তোমার ব্যথাগুলো সবাইকে দেখাও। এই সময় লোকেরা বলল, থানবী সাহেব আপনি এই কি কথা বলছেন, ব্যথা কখনো মানুষকে দেখানো যায় নাকি? তিনি বললেন, তার শরীরের ব্যথা যদি আপনাদেরকে না দেখাতে পারে, যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহকে সে কেমনে দেখবে? সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার প্রশ্ন ছিল তার প্রশ্ন ছিল, জিন্নাতদেরকে আগুন দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন, কেমনে আগুন দিয়ে পোড়াবে? এখন তোমার কাছে আমার প্রশ্ন, তোমারে যে আমি আঘাত করলাম মাটি দিয়ে, তুমি বললা ব্যথা পেয়েছো, মাটিকে যদি মাটি দ্বারা আঘাত করা হয় সে যদি ব্যথা পেতে পারে? মানুষ সৃষ্টির জন্য একটা পদার্থ মাটি আছে, মাটি দিয়ে যদি মাটিকে আঘাত করলে পরে ব্যথা পেতে পারে? যে আল্লাহ জিন্নাতদেরকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ ওই জিনকে আগুন দ্বারা জুড়ে বলুন তো পোড়ানোর ক্ষমতা আছে না? না আর জোরে এখন ক্ষমতা আছে না? না